আল্লাহ তাআলা বলছেন কল হে নবী বলুন বিল আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব নাকি যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত যারা আমল করছে কিন্তু আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছেনি আল্লাদিনা দোল্লা শাহী হুমফিল দুনিয়া যাদের কর্ম তৎপরতা আমল দুনিয়াতে হারিয়ে গেছে এগুলো কবুল হয়নি তাই মানুষগুলো আমল করার পরেও ক্ষতিগ্রস্ত বলুন নবী ও আমি কি তোমাদের তাদের খবর দেব নাকি অথচ তারা মনে করছে তারা ভালো কাজ করে চলছে তারা যে ক্ষতির মাঝে পড়ে গেল তারা বুঝতেও পারছে না হে নবী ওকে বলুন তাদের খবর দেব নাকি এতে কারিমা দিয়ে বোঝা যায় কিছু মানুষ আছে যারা আমল করার পরও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই আয়াতগুলো নাজিল হয়েছে আজ থেকে চোদ্দশো বছর আগে সাহাবাদের যোগে রসুল উল্লাহর উপরে ওই যোগে যদি আমল করার পরেও ক্ষতিগ্রস্ত মানুষ থাকে আমল কবুল হয় না এমন মানুষ থাকে আজকের যুগে এ জাতীয় মানুষের সংখ্যা কমেছে না আরো বেড়েছে আরো বেড়েছে দুনিয়ার জীবনে তাদের আমলগুলো হারিয়ে গেছে তারা আমল করেনি তা নয় আমল করার পরেও তারা ক্ষতিগ্রস্ত আল্লাহর নবীকে আল্লাহ বলছেন তাদের সংবাদ আপনি দেবেন নাকি উম্মদকে প্রশ্ন করুন যেই মানুষরা আমল করার পরেও তারা ক্ষতিতে পড়ে গেছে তাদের খবর আমাদেরও জানা দরকার আছে না নাই আল্লাহ না করুন যদি তাদের ভিতরে আমি আপনি পড়ে যাই উপায় নাই হাসরের ময়দানে আল্লাহর হাজার হাজার লাখ লাখ বান্দা আল্লাহর সামনে হাজির হয়ে দেখবে নেকের আমল নামায় সাদা কাগজের মতো একটা নেক ও নাই সব হারাইয়া গেছে সব আল্লাহর সামনে হাজির হওয়ার পরে তারা যখন দেখবে নেকের পাল্লা খালি তারা লালাকে বলবে প্রভু আমি তো নামাজ কাজা করি রেন সবাব কই আমি তো রমজানের চৈত্র মাসে রোজা রেখেছি সারিনি রোজার লাখ টাকা জাকাত দিয়েছি দুবার তিনবার হস করেছি আয়লা মোলামারা বলেছে একটা নেকামল করলে দশগুণ সবাব পাওয়া যায় আমি তো কত নেকামল করেছি কিন্তু আমল খালি পাল্লা খালি নেকের কাগজ খালি কেন আল্লাহ বলবেন বান্ধব তুই কি সুরাতুল কাহাফের একশো তিন এবং চার নাম্বার আয়াত পরশনি যেখানে আমি বলেছি কিছু মানুষ আছে আমল করেও ক্ষতির মাঝে পড়ে গেছে তুই তো তাদের একজন ওই মানুষগুলো তখন কি বলবে হাসরের পুরাটা চিত্র কোরআন এবং হাদিসে স্পষ্ট মানুষের মৃত্যুর পরবর্তী পুরা জীবন নিয়ে কোরআন হাদিস আল্লাহ এবং তার রাজ অনেক লম্বা আলোচনা করেছেন আখেরাত নিয়ে কোরআন শরীফে আয়াতের সংখ্যা এক হাজারের মতো আখেরাত নিয়ে কত আয়াত আল্লাহ কথা বলেছেন মানুষের মৃত্যুটা কেমন হবে একবারেই আজরাইল যখন আসবে তখন থেকে বর্ণনা করা শুরু জান্নাত জাহান্নাম কেমন হবে সব কিছুর বর্ণনাম কবরে প্রশ্ন কয়টা হবে প্রশ্নের জবাবটা কি হবে হাসরটা কেমন হবে কে কেমন হবে মিজান কেমন হবে ফুলসারত কেমন হবে জান্নাত কেমন হবে জাহান্নাম কেমন হবে সব আলোচনা কোরআন হাদিসে না নাই সব আছে বাদ নাই আল্লাহ ফক্রবুল আখেরাতের পুরা চিত্র বলেছেন রাসুল ওয়াসাল্লাম জাহান নামের আলোচনা শুধু অহির ভিত্তিতে করেছেন তা নয় তিনি নিজের চোখেও জান্নাত জাহান্নাম দেখে এসেছেন মেয়ের রাতে রাসুলকে জান্নাতে ঢোকেন নাই

ওরাই তো আখতারাহলি আল ফোকারাম আমি জান্নাতে ঢুকেছি জান্নাতের অধিকাংশ অধিবাসীকে আমি দুনিয়ার গরিব মানুষগুলোকেই দেখেছি আল্লাহর র হাবিব জান্নাত জাহান্নাম দেখে এসে কথা বলেছেন আখেরাতের পুরা চিত্র আল্লাহ তালা কোরআন হাদিসে রাসুলের মাধ্যমে আমাদের জানাইছেন তার মাঝে কিছু মানুষের চিত্র হলো তারা দেখবে আমল নামায় একটা নেক মানুষগুলো অনেক নেকের কাজ করেছিল আল্লাহ বলবেন বান্দা তুই করে করেছ তবে দুনিয়া দুনিয়ার জীবনে তোর আমলগুলো হারিয়ে গেছে আমার কাজ পর্যন্ত পৌঁছে নাই তখন বান্দা উত্তরে কি বলবে সেটাও আল্লাহ কোরআনে বলেছেন বান্দা বলবে আল্লাহ যদি আপনি আরেকবার আমাদেরকে দুনিয়ায় পাঠান তাহলে আমরা ভালো মোমেন হয়ে যাব আমাদেরকে দয়া করে আরেকবার পাঠাইয়া দেন দুনিয়ায় আমার প্রিয় ভাই আল্লাহর কাছে দরখাস্ত করার পরে দুনিয়ায় আরেকবার পাঠানোর কোনো সম্ভাবনা আছে নাকি পাঠানো হবে কাউকে এটা কোনো কোনো হিন্দুর ধর্ম বিশ্বাস তারা পুনর্জন্মে বিশ্বাস করে বাংলাদেশে একজন কবি ও কবিতা লিখেছেন আবার আসিব ফিরে ধান তীরে পুনর্জন্মবাদে আমরা বিশ্বাস করি না আর পাঠানো হবে না নতুন করে দুনিয়া ছাড়ার কোনো সুযোগ নাই তখন আল্লাহ তালা কি বলবেন সেটাও কোরআনে আছে আল্লাহ বলবেন খুধুহু ফাগুল্লহু সুমাল জহীমা ও ফেরেশতারা তারে ধর জাহান্নামের তার বেড়ি পড়া গলার মাঝে হাতের মাঝে পায়ের মাঝে শিকল লাগা তাকে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর আশি একশো বছর হায়াত দিয়েছি তখন সে বোঝে নাই তার মানটাই ছিল না সে কাফের হয়ে গেছে সে মুশরেখ হয়ে গেছে সে মুনাফেক ছিল সে বুঝতেই পারিনি তার ইমানটাই ছিল না হারাম খেয়েছে সে বেদাতে লিপ্ত হয়েছে তার আমলগুলো আর কবুল হয় নাই এখন সে আবার যেতে চায় নতুন কোন সুযোগ নাই ধর ধর জাহিবু জাহান নামের শিকল লাগায় জাহান নামের মাসখানে ফেলে দে নতুন কোনো সুযোগ আর নাই ফেরেশতা জাহান নামে ফেলে দেবেন কিন্তু আজকে যদি আমরা আলোচনা শোনার পরে বুঝতে পারি কোন কোন মানুষ ক্ষতিগ্রস্ত আমল কবুল হয় না শোনার পরে যদি আমরা টের পাই যে আপনার নাম আমার নামও সেখানে আছে তাহলে এখনো তাও বা করার সুযোগ আছে না নাই সুযোগ আছে আল্লাহ ফক্রাব্বুল আলমিন জানেন মানুষ অপরাধ করবে শয়তানের পরচনায় পড়ে নফসের ধোকায় পড়ে দুনিয়ার লোভে পড়ে পারিপার্শ্বিকতার কারণে মানুষ বিভ্রান্ত হবে পথহারা হবে মানুষ গুনার কাজ করবে এই জন্য আল্লাহ যখন আসমান জমিন বানিয়েছেন তখন তাওবার একটা দরজা খুলে দিয়েছেন সূর্য পশ্চিম দিকে ওঠার আগ পর্যন্ত ওই তাওবার দরজা আল্লাহ বন্ধ করবেন নাম তাই আপনি যতই অপরাধী হন তাও বা করার সুযোগ এখনো আসে না নাই আবু সুফিয়ান রাজি আল্লাহ বিশ্বনবীজ বিরোধিতা করেছেন দীর্ঘ একুশটা বছর আল্লাহর হাবিবের বিরোধিতা করেছে আবু জেহেল সাড়ে চোদ্দ বছর মক্কায় তেরো বছর মদিনায় দেড় বছর দ্বিতীয় হিজড়িতে বদরের যুদ্ধে আবু জেহেল চলে যায় দুনিয়া থেকে শেষ তার বিরোধিতাও শেষ কিন্তু আবু সুফিয়ান রাদি আল্লাহানের বিরোধিতা করেছে মক্কায় তেরো বছর মদিনায় করেছে আট বছর তেরো আর আটে মিলে হয় একুশ বছর রাসুলের সবচেয়ে বড় দুশ্মন ছিল আবু সুফিয়ান ওনার নেতৃত্বে বাকি সবগুলো যুদ্ধ হয়েছে ওহোদের যুদ্ধ খন্দকের যুদ্ধ সহ সবগুলাতে কোনোটাই ডিরেক্ট কোনোটাই ইনডিরেক্টলি আবু সুফিয়ানের নেতৃত্ব ছিল অথচ মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান তাও বা করে কালেমা পরে মুসলমান হয়ে গেছে তাহলে বুঝা যায় যত বড় দুশমন হোক যত বড় পাপাচারী হোক যত বড় জালেম হোক কেমন পর্যন্ত তাও আমার সুযোগ আছে কয়লা নবি সাল্লাল্লাহ কয়লা ইন্নাল্লাহ ইয়াক বালু তাও বা আব্দি মা ইউগার প্রিয় নবী সাল্লাহি সাল্লাম বলেন তোমার মৃত্যুর গড়গড়া মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তোমার তাও কবুল করতেই থাকবে এখন আজকের মা আমরা যারা এসেছি আমাদের কারো কি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে নাকি কথা বলতে হবে শুরু হয়েছে তো শুরু না হওয়াই প্রমাণ করে এখনো তাও বার সুযোগ আছে কিন্তু এমনটাও তো হতে পারে কিছুক্ষণ পরে আজরাইল হাজির হবে তখন তাও বার সুযোগ আর থাকবে না বিশ্বাসের কোনো বিশ্বাস নাই এক সেকেন্ডেরও ভরসা নাই এই জন্য তাও বা করতে দেরি করার সুযোগও নেই কোন কোন মানুষগুলো হাত কাদের ব্যাপার আল্লাহ তাআলা বলছে না ইহা বুনা সোনাম তাদের আমল যে কবুল হয় না তারা যে বিভ্রান্ত এটা তারা বোঝেও না তারা মনে করছে তারা ঠিকঠাক আছে ভালো কাজ করছে আমল কবুল হবে না ওই লোকদের যেই লোকেরা কপরের সাথে লিপ্ত যেই লোকেরা সিল্কের সাথে লিপ্ত যেই লোকেরা নেপাকের সাথে জড়িত কুফর করলে আমল কবুল হবে না কোনোদিন কারণ যে কুফরি করে তার ইমানটাই থাকে না শির করলে আমল কবুল হবে না আর কোনো দিন কারণ যে শির করে শির করার সাথে সাথে ইমানটা চলে যায় যার অন্তরে নেপাকে এতে আছে ওই লোক যতই আমল করুক কবুল হবে না কারণ যে নেফাকে দি লালন করে সে কাফের আর যার কাফ যে ব্যক্তি কাফের ইমান নাই তার আমলের মূল্য আল্লাহর কাছে এক আনাও নেই ইমান হলো একের মতো নেকামল হলো ডান পাশে শূন্যের মতো একের ডানে শূন্য দিলে একটা কত হবে জোরে বলুন দুটা দিলে কত তিনটা দিলে পাঁচটা দিলে এক লক্ষ দিতে থাকেন মান বাড়বে কিন্তু যদি একটা আপনি মুছে দেন শূন্যগুলোর মূল্য কত সাথে সাথেই একবারে মূল্যহীন হবে এক না থাকলে শূন্যের দাম নাই ইমান না থাকলেই আমলেরও একানাও দাম নেই আমার বন্ধু মাদার তেরেসার নাম শুনেছেন চুপ কেন না হলে না বলে দেন হা হলে হা বলুন মাদার তেরেসার নাম শুনেছেন ইউরোপের নাগরিক ছিলেন ভারতে বসবাস করেছে জীবনে বিয়েটাও করেননি হাজার হাজার ইয়াতিমের মা মাদার তেরেসা শত শত রুপেনেস খুলেছে বারোতে হাজার হাজার ইয়াতিমকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছে মাদার তেরেসা তার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে নোবেলে প্রাপ্ত সবটা অর্থ ইয়াতিমখানায় দিয়ে দিছে আপনাদের কাছে আমি জবাব চাই প্রয়োজনে একটু আওয়াজ করে বলুন না প্রতিটা কথাই তো রেকর্ড হয় আমল নামায় আমল নামায় কিছু ভালো কথা রেকর্ড করার দরকার আছে না নাই সব কথা রেকর্ড হয় কত মিশা কথা কইছেন জীবনে কত গিবত কত শেকায়াত করেছেন সব তো রেকর্ড হয়ে গেছে এই মাহফিল গুলোতে আসলে একটা সুযোগ আছে কিছু ভালো কথা রেকর্ড করা যায় এজন্য জন্য চুপনা থেকে আওয়াজ দিয়ে বলুন তো

ইয়াতিম লালন পালন করা বড় অনেকের কাজ স্বভাবের কাজ নেকামল বড় নে আমল আরে ভাই লালন পালন তো দূরের কথা ইয়াতিমের মাথায় যদি কেউ হাত বুলাইয়া দেয় ওই হাতের নিচ দিয়ে যত চুল যায় বিকুল্লি সাউরাতিন হাসানাত প্রিয় নবী বলছেন প্রতিটা চুলের বিনিময়ে অসংখ্য নেকি আল্লাহ লিখে দিতে থাকে সাওরাতুন এক বসন হাসানাত বহু বসন বিকুল্লি সাওরাতিন হাসানাত আপনার হাতের তলা দিয়ে যত চুল যাবে প্রতি চুলের পরিবর্তে সংখ্য নেক আল্লাহ লিখে দেবেন আর ইয়াতিম লালন পালন যদি করতে পারেন কাহা তাইনি ফিল জান্নাহ রাসূলুল্লাহ দুই আঙ্গুল একত্রিত করে ইশারা দিয়ে বলেন ইয়াতিমের লালন পালনকারী এবং আমি নবী মুহাম্মদ পাশাপাশি জান্নাতে থাকব তো মাদার তেরাসা পালে নাই জান্না তেরাসুলের পাশেই তো থাকবে নি কাছে ধারা যেতে পারবে নেকামল করেছে কিন্তু নেকামলগুলো হারিয়ে গেছে আমল নামায় একটাও যোগ হয় নাই কারণ তিনি শির করেছেন তিনি ছিলেন খ্রিস্টান আর যারা খ্রিস্টান তাদের আকীদা হল অকল তৃণ সরল মাসি এখন খ্রিস্টানদের হজরত ইসালুবিল্লা তারা তৃতীয়বাদে বিশ্বাস করে তারা তিন খোদা মানে তারা কুফুরিতে লিপ্ত হয়েছে আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে কাসাইট কি বাজার আছে কাসাইট বাজারে যদি কোনো হিন্দুর দোকান থাকে ভিক্ষুক যদি ভিক্ষা করতে হিন্দুর দোকানে যায় হিন্দু কি ভিক্ষা দেয় না একজন হিন্দু একজন ভিক্ষুককে দশ টাকা দিল আমল নামায় কয় টাকার স্বাবাব যোগ হয়েছে তো ভিক্ষা দেয়া নে কামল না কথা বলতে হবে নে কামল না তো হিন্দু মিয়া তো নেকামল করছে শাবাব কই দাল্লা সাই হুম হায়া দুনিয়া তাদের শাবগুলো দুনিয়াতে হারিয়ে যায় কারণ হিন্দুর ইমান আছে নাকি তাই ইমান নাই তার নেকামলের একানা দাম নেই আমার বন্ধু মহরম মাস যখন আসে মহররমের দশ তারিখে একদল লোক ইমাম হুসাইন রাজি আল্লাহ মৃত্যু দিবস শাহাদ দিবসে হাই হোসেন হাই হোসেন বলে বুকে থাপড়ায় তাজিয়া মিছিল করে এমন একদল লোক বাংলাদেশ আছে না নাই তাদেরকে আমরা কি বলি শিয়া ইমাম হুসাইন রাহু তায়ালানুর প্রতি আপনাদেরও ভালোবাসা আছে কিনা হাই হোসেন হাই হোসেন কয়দিন করছেন অথচ ঢাকায় দেখা যায় পুরান পুরানঢাকার দালান বিল্ডিং থেকে বিশাল তাজিয়া মিছিল বের হয় হাজার হাজার মানুষ সকাল বেলায় খালি পায়ে হাই হোসেন হাই হোসেন বলতে বলতে চলে যায় মোহাম্মদপুর শিয়া মসজিদ পর্যন্ত দশ মাইল বারো মাইল পায়ে হাঁটে খালি পায়ে হাই হোসেন বলে সুরি দিয়া নিজের বুকের চামড়া কেটে রক্ত বের করে এমন শিয়াও ইমাম হোসাইন রাজি আল্লাহ ভালোবাসায় তারা রক্ত জড়ালো ঘাম জড়ালো সময় দিল পায়ে হাঁটলো কত কষ্ট করলো মিছিলের পরে গরু জবাই করে খাইলো গরু কেনার টাকা দিল এত কষ্ট করলো আমল নামায় এই ব্যাপারে যে নেকামলটা করছে স্বাভাব হইছে কতটুকু ওরা তো ভাবছে এটা কত নেকের আমল আমরা হোসাইনের ভালোবাসায় কত বুক থাপড়াইলাম আমরা সবাই ফতুয়া দেব একটা স্বভাব হয় নাই কারণ তোমার কাছে যা ভালো তাই ভালো হলে চলবে না ভালো কাজের পক্ষে দলিল সন্তান ছিল সাতজন চারজন ছিল মেয়ে তিনজন ছিল ছেলে হজরত ফাতে মারাদি আল্লাহুতালানহা ব্যতীত বাকি ছয়জন সন্তান রসুলুল্লাহর জীবদ্দশা ইন্তেকাল করেছে তাদের ইন্তেকালের পরে হায় কুলসুম হায়ে রুকাইয়া হায় জয়নক বলে রাসুল বুক থাপড়াইছে কয়দিন উনাসেল ইব্রাহিম আবদুল্লাহ মারা গেছে বুক থাপড়াইছে কয় দিন এ মামুসা ইন রাদি আল্লাহহুতা শহীদ হলেন একষট্টি রিতে কারবালার আর মাঠে কত হিজরিতে সর্বশেষ সাহাবি হজরত আবু তোফাইল রাজি আল্লাহ ইন্তেকাল করেন একশত এক হিজড়িতে তাহলে আপনি যদি একশত এক থেকে একষট্টি বাদ দেন চল্লিশ বছর পাবেন এই চল্লিশ বছর সাহাবারা জীবিত ছিলেন এবং বড় বড় সাহাবি হজরত ইবনু আব্বাস জীবিত ইবনু মাসুদ জীবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের প্রখ্যাত সাহাবী ইবনু ওমর জীবিত এত বড় বড় সাহাবারা জীবিত ছিলেন কিন্তু রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইনের শাহাদাতের পরে পরবর্তী চল্লিশ বছরে সাহাবারা হাই হোসেন হাই হোসেন বলে মিছিল করছে কয়দিন তো শিয়ারা যেই ইবাদতটা করলো নেকামলটা করলো হাই হোসেন হাই হোসেন বলে মিছিল করলো বুকের রক্ত জোরালো ঘাম জোরালো টাকা দিয়া গরু জবাই কইরা খেসুরি খাইলো তাদের সবটা আমল বাতিল এটা বেদাত উল্টা কবিরা গুণা হবে একটা মাত্র কারণ আমলটা হাদিস দিয়ে প্রমাণিত আমার বন্ধু যে আমল শরীয়তে দলিল ভিত্তিক হয় না সে আমলের কারণে তোমার এবাদত আটকা পড়ে যাবে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরিতে রবিউল আউয়াল মাসের 12 তারিখ কত হিজরিতে কথা কিন্তু বলতে হবে সব আমারে দিয়া বলালে তো হবে না রে ভাই এক হাতে tali বাজে কথা কিছু বলেন হেইওমিও না কইলে আগান জানাত আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন 11 হিজরিতে জবাব দেন কত হিজরিতে সর্বশ্রেষ্ঠ সাহাবী ইন্তেকাল করেন কত হিজরিতে এই মাত্র বলছি একশো এক তাহলে বিশ্ব নবীর কালে পরে সাহাবারা জীবিত ছিলেন নব্বই বছর নাকি একশো এক থেকে এগারো বাদ দিলে নব্বই বছর সাহাবারা জীবিত ছিলেন আপনাদের কাছ থেকে আমি জবাব চাচ্ছি সাহাবিদের ভালোবাসা রাসুলের প্রতি আমাদের মতো ছিল না বেশি ছিল কত বেশি তুলনা করা যাবে মাপা যাবে আমাদের ভালোবাসা তো গরম জিলাপি পর্যন্ত শেষ আশেকের অভাব মসজিদে মিলাদ হয় হয়। করে দেখবেন ইমাম সাহেব মিলাদের ঘোষণা দেওয়ার সাথে সাথে কয়ে তাবারুকের ব্যবস্থাও আছে এটা বলার কারণ তাবারুকের কথা না কইলে আশেকের আসুল মিলবে না যদি কোনো দিন পরীক্ষা করতে চান তাহলে দেখিয়েন ঘোষণা দিয়েন নামাজের পরে মিলাদ আসে তবে তা বারুক নাই তো দেখবেন মিলাদের জন্য কয়জন বইয়ে আজকে আশেখে রাসূলের অভাব নাই কিন্তু রাসুল উল্লাহকে যখন জালেমরা গালি দেয় আল্লাহর হাবিবের বিরুদ্ধাচরণ করে ওই ভারতে একটা মহিলা রাসুল উল্লাহ স্ত্রীকে নিয়ে কথা বলেছে মা চরিত্র নিয়ে কথা বলেছে আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে কথা বলেছে তখন আমরা রাস্তায় নেমেছি মিছিল করেছি এই দেশের অনেক আশেখে রাসুলকে রাস্তায় পাওয়া যায় নাই তাদের এসক শুধু রবিউল আউয়াল মাসে থাকে বাকি নয় মাস এগারো মাসে আর থাকে না আশেখের আসুল সাহাবারা ছিলেন যারা বিশ্ব নবীর জন্য হাসতে হাসতে নিজের জীবনটা দিয়েছেন সামান্য কার পণ্য করেন নেই তাদের ভালোবাসা ছিল আকাশ চম্বি যুদ্ধের মাঠে আল্লাহর হবিবের সাহাব আর যখন হুদের দিন দিক বিদিক ছুটাছুটি শুরু করলেন হঠাৎ আক্রান্ত হয়ে রসউল্ আল্লাহ একা হয়ে গেলেন হজরত আল্লাহ আর আদি আল্লাহ উতালা নু বিশ্বনবিকে বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি দৌড়াবেন না আমি তালাহ আপনার জন্য ঢাল হয়ে গেলাম সব আমি ঢাল হয়ে গেলাম যদিক থেকে তিরাশে হজরত আল্লাহ বুক খেতে দেন বর্ষার আঘাত আসে পেতে গ্রহণ করেন রাসুলের গায়ে পড়তে দেয় নাও হজরতল্লাহ সেদিন রসুল কত ভালোবাসেন তিনি বুকে তীর গ্রহণ করে তার প্রমাণ দিয়েছেন আল্লাহ রসুল সাহাবারা ভালোবাসতেন রাসুলকে তাদের জীবনের আল্লাহ হাবিবেন্টে কাল করলেন এগারো হিজড়িতে প্রিয় নবীর সাহাবারা বেঁচে থাকলেন আরো নব্বই বছর তো প্রতি বছর তো বারে ও রবি উলাউসে ঈদে মিলাদ নবী সাহাবারা পালন করছে কয়েদিন শিয়ারা হাই হোসেন হাই হোসেন বলে ভালোবাসা দেখায় রাসূলুল্লাহ সাহাবীর প্রতি কত দরদ রাসূল রাহালে বাইতের প্রতি কত দরদ দশ মাইল বারওয়াইল তাজিয়া মিছিল করে গামজরায়ে রক্ত ঝরায় আমরা বলি তাদের এই ভালোবাসার কোন দাম নাই এটা বেদাত এটা হাদিস কোরআনে পাওয়া যায় না এখন আপনারা ঈদ-এ মিলাদুন্নবী বারো 12 রবিউল আউয়াল মিছিল করেন মিটিং করেন حلو রুটি খান কিন্তু ঈদ-এ মিলাদুন্নবী পালন দূরের কথা ঈদ-এ মিলাদুন্নবী বাক্যটাই কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না কোরআন হাদিসের কোথাও এই বাক্যটাই নাই শুধু বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া যায় তিরমিজিতে আছে বাবু মিলাদিন নবী রাসূলুল্লাহর জন্ম দিবস রাসূলের মা আছে বাবা আছে ওনার জন্মের দিনও আছে কিন্তু ঈদ পাইলেন কই তো শিয়া রাহায় হোসেন বলল তারা বেদাতি হয়ে গেল কোরআন হাদিসে নাই যে এবাদত ওই এবাদত নতুন করে বানালে এটার নামই হয় বেদাত যারা বেদাতি হয় তাদের এবাদত কবুল বন্ধ হাসরের দিন আল্লাহর সামনে গিয়ে দেখবে আমল নামায় কোনো এক আমল নেই এজন্য তো কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা হাদাসা او او محدث فعليه لعنت الله والملائكه والناس اجمعين প্রিয় বলেছেন যে ব্যক্তি বিদআত বানাবে যে ব্যক্তি বিদআতীকে সম্মান করবে বেদাতের পৃষ্ঠপোষকতা করবে فعليه لعنت الله তার উপর আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত দিয়েছেন রাহমাতুল লিল আলামিন নিজে প্রিয় নবী বলছেন কে আমতের দিন তোমাদের সবার আগে আমি কাউসারের সামনে হাজির হব আমার উম্মত হাউজে কাউসারের পানি পান করবে আকাশে তারকা যত হাউজে কাউসারের পেয়ালা হবে তত পান করতেই থাকবি পান করতেই থাকবি মাউহু আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া তিয়ব মিনাল মিসক সওয়ায়া খু সওয়াউন মাসীরাতা সাহার বিশাল বড় কাউসার লাখ লাখ ফেরেশতা সহযোগিতা করবে তারা পানিপান করবে যে এক পেয়ালা পানি পান করবে মালাম ইয়াশরাব আবাদা মান ইয়াশরাব মিনহু যে ব্যক্তি সেখান থেকে সামান্য পানিপান করবে কিয়ামত পর্যন্ত এক আছে আর এক আছে কোন দিন আর আর আছে জান্নাতে যাওয়া পর্যন্ত পিপাসিত হবে না যে ব্যক্তি এক গ্লাস পানি পান করবে কাউসারের কোনদিন আর পিপাসা লাগবে না এমন দামি পানির নাম কাউসারের পানি হাউজে কাউসারের পানি খাওয়ার শখ সবার অন্তরে আছে না নাই আবাদা কোনদিন আর পিপাসা হবে না কিন্তু রাসুল বলেন কিছু লোক আমার কাছে আসবে এসে আমার উম্মত পরিচয় দেবে আমি তাদেরকে হাউজের পানি দেওয়ার জন্য উদ্যত হব সামনে আগাবো ভাই হালুবাইনি ই না হুম হঠাৎ করে দেখবো তাদের মাঝে আর আমার মাঝে পর্দা পড়ে গেছে ইন্নাহুম মিন্নি আমি তখন বলবো চিৎকার দিয়ে কি হলো তারা তো আমার উম্মত তারা তো আমার উম্মত তাদেরকে কেন পানি দিতে পারলাম না তারা কেন হাউজের পানি থেকে বঞ্চিত হলো ফাইউকাল ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাডাক ফাকুলু সুকান সুকান লিমান গাইরা বাদি رواहुल বুখারী রাসূলুল্লাহ বলেন ফেরেশতাই এসে আমাকে বলবে হুজুর এগুলো বেদাতি কি কি আল্লাহর হাবিব বলছেন তাদেরকে আমি পানি দেওয়ার জন্য আগাবো হঠাৎ করে পর্দা পরে যাবে এটা আওয়াজ করে বলুন তো পর্দাটা ফেলবে কে অর্থাৎ হাতে হাউজের পানি আল্লাহ দিতে দেবেন আল্লাহর হাবিব বললেন ইন্না হু মিন্নি তারা তো আমার উম্মত কি হলো কেন দিতে পারছিনা পানি ফেরেশতারা এসে বলবে আপনি জানেন না ইন্নাকা লা আপনি যে দুনিয়া থেকে চলে এসেছেন আপনি জানেন না মা হাদাসু বাদাকা তারা আপনার পরে কত বেদাত আবিষ্কার করেছে রাসূলুল্লাহ বলেন কউলু সুকান সুকান লিমান গায়্যার আবাদি এই কথা শুনে আমিও বলবো যারা আমার পর আমার দিন বিকৃত করেছিস পরিবর্তন পরিবর্তন করেছিস তোরা দূর হ তোরা দূর হ তোদের জন্য আমার সাপাত নেই তোদের কপালে হাউজে কাউসারের নেই আমার সামনে যারা আছেন আলোচনা শুনছেন যারা বলুন তো নিজের কামল দিয়ে জান্নাত পাবেন রাসূলের সুপারিশ দরকার নাই এমন সাহস কার আছে হাত তোলা দেন রসুল্লাহিমের সুপারিশ দরকার আছে কিনা জোরে বলুন আসেনা নাই প্রিয় নবী বলেন আমার সুপারিশ হালাল আমার সব উন্মতের জন্য তবে যে বেদাতি তার জন্য সুপারিশের কোনো অনুমতি নেই তার জন্য আমার সুপারিশ হালাল নয় অনুমোদিত নয় আপনাদের কাছে একটু জানতে যারা বুঝ আছে যারা বোঝেন তারা একটু জবাব দেবেন সাহাবাব শহীদেরা যার জন্য মন চায় তার জন্যই সুপারিশ করবে না আল্লাহর অনুমতি লাগবে আমরা প্রতি ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ি আপনারা পড়েন নি পড়বেন হাদিস আছে যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে নিয়মিত তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান শুধু তার মৃত্যু ওই আয়াতুল কুরসির মাঝে আছে মান الذাল্লাদি ইশফাউ عنده ইল্লা باذنহ যা আল্লাহর কাছে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে কে আল্লাহ প্রশ্ন করতেছে এর মানে হলো আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ চলবে আরে कहता আল্লাহ বলেন ওয়া লা ইশফাউনা ইল্লা লিমানির তাদ আর কেহতা বলেন কুল লিল্লাহি সফাতু হে নবী আপনি উম্মতকে বলে দেন তারা তো ভাবতেছে তাদের ফিসায় হুজুররা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তারা তো ভাবতেছে ছেলে হাফেজ হলে দশজনকে সুপারিশ করে জান্নাতে নেবে তাই হাফেজের বাবা ছেলের হেফসখানায় দিয়া দোকানে বৈশা বিড়ি টানতেছে এমন বাবাও আছে না নাই হাফেজ সাহেবের বাপ দাঁড়ি কামাইতেছে আছেনি হাফেজ সাহেবের বাপ ঠিক মতো নামাজ কালাম দশজন যদি সুপারিশ করে জাননাতে নেয় তাহলে আমি বাবা হিসাবে আমার কত যদি আমার ছেলে জান্নাতে। আমার সুপারিশ করে নেয় তাহলে নামাজ কালাম এত কষ্ট করা কি দরকার আমার বন্ধু পিসায় হুজুর বলছে আমার সারা জান্নাতে যাবে না তাই এখন বড় কাঁঠালটা মা বাবারে খাওয়ায় না কান্দে কইরা পীরের বাড়ি নেয় আল্লাহরে দেয়া বন্ধ করে পীরের পায়ে দিয়া পীর সেজদা খুশি করে এমন না হুজুর আমারে আছে নাই সাথে করে জান্নাতে যাবে কি মজা অল্লিল্লাহ সাপা তু জামি আপনি বলুন এটা কিন্তু কোরআনের আয়া আপনি মানুষে জানে দেন শপথ সবটা থাকবে আল্লাহর কন্ট্রোলে যে যার জন্য সুপারিশ করতে চাইবে তার জন্য সুপারিশ করতে পারবে না তব যার উপর আল্লাহ সন্তুষ্ট নয় সুপারিশকারীগণ তার জন্য সুপারিশ করবে না আরে কইরা লাভ হবে কি ঐরাও লাভ কি ইব্রাহিম আলাইহিস সালামের বাবার জন্য ইব্রাহিম নবী কিয়ামতের দিন সুপারিশ করবেন আল্লাহ ওনা সুপারিশটা কবুল করবেন না সুপারিশ করে ওলাভ হবে কি হাদিসে পাওয়া যায় আজরকে জাহান্নামে শিকল বেধে গলায় হাতে পায়ে ফেরেশতারা টেনে হিসরে নিতে থাকবে সামনে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যাবে আজ ওর সন্তানের দিকে তাকাবে ইব্রাহিম আলাইহিসালাম বাবাকে দেখবে হাতে পায়ে জাহান্নামের রশি শরীরটা ধুলি ধূসরিত হয়ে গেছে রক্তমাখা রক্তাক্ত ফেরেশতা টানতেছে দেখে বলবে আলাম আকুল্লা কালা তাওসিনি বাবা সন্তানের দিকে তাকাবে ইব্রাহিম আলাইহি সালাম জান্নাতের পোশাক পরে বড় মৌজে আছে পি স্টাইলে বসে আছে কিন্তু বাবার গলায় রশি জাহান নামের শিকল ইব্রাহিম আলাই বলবে বাবা দুনিয়ায় থাকতে কি বলি নাই আমার কথার বাধ্য হই না আমি কি তোমাকে বলিনি আনকা সইয়া এমন মূর্তির পূজা কেন করো বাবা যে মূর্তির শোক আছে দেখে না কান আছে কানা ওয়ালা শোনেনগ্নি আনকা সইয়া মূর্তি তোমার আখেরাতে কোনো কাজে আসবে না ওই মূর্তি তো কান্দে লইয়া লয়ে হাঁটছে আমার কথা তো শোনো নাই শুনলে তো আর আজকে গলার মাঝে জাহান নামের শিকল থাকতো সন্তানের কথা শোনার পর আজর কি বলবে রাসুল্লাহ বলেন আজর বলবে ইব্রাহিম কথা দিলাম আজকে যা বলো তাই শুনবো আজকে অবাধ্য হব না সেদিন আজর বুঝবে কিন্তু বুঝে আর বুঝে আর এই জন্য দুনিয়া থাকতে বুঝতে হবে ঠিক না মরার আগে বুঝতে হবে এখন তো আবার সুযোগ আস কখন আর নাই বাবা যত বড় ডাকাত হোক বাবা যত বড় সোর হোক বাবার প্রতি সন্তানের একটা আলাদা ভালোবাসা আছে না নাই তো আজরের প্রতি ইব্রাহিম নবীর ভালোবাসা জেগে উঠবে বাবা বলতেছে আজকে কোনো কথাই অমান্য করব না ও মালা অসিক আজকে তোমার বাধ্য হবো না বলেই দেখো আমি সব কথা শুনব ইব্রাহিম সালাম সাথে সাথে আকাশের দিকে মাথা তুলবেন তুলে ইব্রাহিম বলবেন ইয়া আল্লাহ ইব্রাহিম বলছেন ও আমার রব দুনিয়া থাকতে তুমি আমার সাথে ও আধা দিয়েছ আমি ইব্রাহিমকে কেয়ামতের দিন তুমি লজ্জিত করবে না শর্মিন্দা বানাবে না অথচ বাবা গলায় রশি ছেলের সামনে এটা বুঝি ছেলের জন্য বড় বড় লজ্জা নয় তুমি ওয়াদা আমাকে সরম দিবা না খেরাতে অথচ আমি তো শর্মিন্দা হয়ে গেছি আমার বাবারে ফেরেস তারা গলায় রশি লাগে টানতেছে আল্লাহ তখন বলবেন ইয়াইব্রাহিম উন্দুর তাহাতারি জিলাইক পায়ের তলায় তাকায় দেখো তো কি আছে ইব্রাহিম আলাই সালাম আকাশের দিক থেকে মাথা নিচের দিকে নেবেন তাকিয়ে দেখবেন কিছুক্ষণ আগে উনার সম্মুখে হাতে পায়ে রশি বাদা শিকল বাদা গলা ইব্রাহিমের বাবা আজর দাঁড়িয়েছিল এখন আজর নাই একটা শুকর দাঁড়াইয়া আছে মহত্বের ভিতর আল্লাহ আজরকে শুকর বানায়া ফেলছে এবার ফেরেস্তাদেরকে বলবেন ও ফেরেস্তারা এই শুকরটাকে জাহান নামে ফেলে দাও ইব্রাহিম নবী তাকাইয়া থাকবে কিচ্ছু করার নাই এখন তো আর বলতে পারে না আল্লাহ আমার সরম লাগে কিসের সরম তোমার বাবা তো আর নাই আমি তারে শুকর বানাইছি তোমাকে লজ্জা থেকে বাঁচানোর জন্য কিন্তু তাকে জাহান নাম থেকে বাঁচাবো না কারণ যার ইমান নাই তার কপালে কখনো জান্নাত নেই ও আমার বাইরা বেদাতির সুপারিশ পাবে না বেদাতি যদি হয়ে যাও তোমার জন্য সুপারিশ নাই হাসরের ময়দানে হতবাগা বাগাপ হাসরের ময়দানে কপাল পোড়াম হাসরের ময়দানে দারুণ বড় মাপের ক্ষতিগ্রস্ত মানুষ হবে মোট পাঁচ দল আমার সাথে বলুন তো কয় দল তিন দল ইমান নাই আমলও নাই আর দুই দল যাদের ইমান আছে কিন্তু আমল নামায় কোন নেই হলো যাদের ইমান আমল শেষ এক নাম্বার কাশরে তিন নাম্বার মুনাফের এই তিন দল ইমানও নাই আমল নাই কফুরি করছো ইমান শেষ শিরিক করছো ইমান শেষ নিফাক আছে ইমান শেষ এখনই তিন দলে হাজার হাজার মানুষ কিছু মুসলমানের সন্তানও আছে না নাই কলন্নবি ইউসাল্লাল্লাহ ওলাই হিউসাল্লামী অতি আলন্নাসি জামাইনুন এযেতামি অউন আফিল মেসা জিদিলে সফি হিম মিনুন প্রিয়নবী বলছেন মনের জামান আসবে যে জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু তাদের মাঝে একটারও ইমান থাকবে না কেউ কফর করে ইমান হারাইছে সে জানে না সে যে কাফের কিন্তু সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে যেমন কাদিয়ানি বাংলাদেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে কিনা তাদের কি মর্জিদ নাই নামাজ পড়ে না কয় ওক্ত পড়ে ঠিক পাঁচ আপনাদের মতো আমাদের মতো রোজা আছে হজ আছে জাকাত আছে দাড়ি আছে টুপি আছে পাজমা আছে পাঞ্জাবি আছে মেসোয়াক আছে আজান আছে কামত আছে আল্লাহ যেই কালেমা পড়ে আমরা জান দেই তারাও সেই কালেমা পড়ছে কাদিয়ানিদের সব আমাদের মতো আওয়াজ করে বলুন তো ইমান আছে নাকি লোকেরা সকাল বেলায় মুমেন্ট থাকবে সন্ধ্যা বেলায় काफ़िर हुई जबी সন্ধ্যা বেলায় মোমেন্ট থাকবে সকাল বেলায় কাফের হবে ইয়া ভিআকুয়ামুন দিন আঘুম্বি আর দিনত লোকেরা দুনিয়ার সম্পদের কাছে ক্ষমতার কাছে ইমান বিক্রি করবে দিন বিক্রি করে ফেলবে এই হাদিস বাস্তব হয়ে গেছে রে ভাই এমন আলেমও আছে যারা ক্ষমতাওয়ালা জালেমদের সাথে রাতে অন্ধকার হাত মিলাতে চলে যায় আল্লাহ হাবিব বলছেন কেমতের আগে হবে এটা আমরা সেটাই দেখেছি এই যে কাদিয়ানি যারা কাফের হয়ে গেল তাদের বাপ দাদা কিন্তু কাফের ছিল না তারা মুসলিম ছিল কাদিয়ানির জন্ম হলো আঠারো তো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যু হলো উনিশশত আট খ্রিস্টাব্দে তো আঠারোশো পঁয়ত্রিশের আগেই কাদিয়ানি সম্প্রদায় বলতে কোনো সম্প্রদায় ছিল না তাহলে আজকে যেগুলো কাদিয়ানি কাফের তারা কাদিয়ানি হিসাবে একটাও কাফের ছিল না কিন্তু এখন দেশে হাজার হাজার কাদিয়ানি আছে না নাই তারা নামাজ রোজা করছে ইমান হারফ আমার ভাইয়ারা কুফুরি করলে ইমান যায় কাদিয়ানিরা কুফুরি করেছে কোরআনের চারটা অক্ষরের সাথে খা আলিফ তামিম খাতামান নবী আল্লাহ তালা চাইর অক্ষর একটা মেসেজ দিলেন আমার নবী মোহাম্মদ শেষ নবী রসুল্লাহ বললেন আমার পরে আর কোন নবী নেই এ কোরআনের না মানার কারণে কাফের হয়ে গেছে এখন কোরআনের অন্য অন্য জায়গায় ডজন ডজন অক্ষর মানে না এমন নামাজিও আছে না নাই এ কোরআন এমন এক কিতাব যেই কিতাবের বিসমিল্লার আছে সবগুলো একসাথে গ্রহণ করতেই হবে মানি না এই শব্দ বলার কোন সুযোগ বরং মোমেনের কথা হবে কলু সামিন মোমেনরা বলবে শুনলাম এবং মানলাম কাদিয়ানি বলে শুনলাম কিন্তু চাই অক্ষর মানি না নবী মোহাম্মদ শেষ নবী না তাদের ইমান শেষ কোরআনের একটা মেসেজ মানিনি চারটা অক্ষর মানিনি সব আলেম ফতুয়া দে কাদিয়ানি কাফের এখন সেই কোরআনের মাঝে আল্লাহ বলেছেন লহুল খলকু আল আমরু এখানে অক্ষর আছে পনেরোটা কয়টা কথা বলুন জোরে কয়টা পনেরোটা কয়টা কয়টা আছে ইমান না গেছে তো যারা পনেরোটা মানে না তাদের ইমান থাকবে না যাবে এখন আপনারাও তো এখানে আসেনে মা ফিলে পনেরো খর অনেকে মানেন না মানেন যে না তা অর্থ না বললে হয়তো বুঝবেন না অর্থ বললে বুঝবেন কত নামাজি কত রোজাওয়ালা হাজি গাজি এ অক্ষরের বিরুদ্ধে মাঠে ময়দান মিছিল করে মিটিং করে ষড়যন্ত্র করে এ পনেরো অক্ষরওয়ালাদের বিরুদ্ধে মামলা দেয় হামলা দেয় এ পনেরো অক্ষরের বাংলা অর্থ কি আলাহুল খালকু আল আমরু বাংলা অর্থ হলো সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধুই তার সৃষ্টি যার আইন চলবে শুধু তার কথাটা আমার না আল্লাহ এবার আপনার একটা আওয়াজ করে বলুন তো সৃষ্টিকার আর জোরে বলুন সৃষ্টিকার আইন চলবে কার চলছে আল্লাহর আইন না ব্রিটিশ আইন তো ব্রিটিশ আইন মানলে তোমরা মোমেন থাকলা কেমনে আল্লাহ তাআলা বলেছেন চোর ধরে হাত কাটো

আল্লাহর আইন কয়টা মানে নাই আরাম আমরা মানি না কয়টা আল্লাহ কয় সুর দরে হাত কাটাও মানলেন না ডাকাত দরে শুলে দাও মানলেন না জেনা করলে একশো বেত লাগাও বিবাহিত হলে পাথর মারো মানলেন না মতপান করলে আশি বেত লাগাতে হবে এমন আইন ইসলামে আসে না নাই বাংলাদেশে মাদক আসে না নাই আশি বেত লাগাইছে কোন আদালত কোন দিন মানসেনি আইন সকালবেলায় ঘুম থেকে ওঠে ফজরের নামাজ পড়ার জন্য করে দাঁড়াইয়া আল্লাহ আকবর বলছেন বাংলা তো হলো অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই পাশে দাঁড়াইয়া শয়তান কয় আমার অভিশপ্ত কইলো কেডা আমি যদি একাই না মানে অভিশপ্ত হই তোরা ডজন ডজন মানুষ না তোদের সদ্য গোষ্ঠী অভিশপ্ত আমাদের অবস্থা হয়েছে সালুনি আর মতো আটা যখন পিসা হয় চাল যখন ভাঙ্গাইয়া গুড়ি বানানো হয় পিঠা বানানোর আগে একটাতে রেখে এরকম করে দেয় এটার নাম কি সালনি সালুনি ওই সালনির গায়ে ছিদ্র আছে কয়টা সুয়ের গায়ে আছে কয়টা এখন যদি সালনী সুয়ের দোষ ধরে ও সুই তোর গায়ে ছিদ্র কেন তখন সালুনি আর কি ভাষাও তো নাই সুই জবাব কি দেবে সুই তো কথা বলার ভাষা নাই যদি বলে সুইকে তোষ গায় সিদ্র কেন একটা ছিদ্র আছে তাই যদি দোষ হয় ও সালুনি তোর কি খবর শয়তান বলে আমি আল্লাহর একাইন মানি নাই আমার অভিশপ্ত বলে মজা নেও তোমরা ডজন ডজন আইন বাদ দিয়া মুমেন দাবি করো কেমনে আরো কষ্টের খবর হলো আল্লাহর আইন মানে না এমন কিছু জালে এই দেশে আছে আমরা যারা মানতে বলি আমাদের করা দেখার মৌলবাদী বলে গালি দেয় তারাও নাকি মুমেন ইমানের দাবি করছে মসজিদ গিয়া আল্লাহর সিজদা দেয় মাজারে যাইয়া পীরের পায়ে সিজদা দেয় এমন কিছু লোক বাংলাদেশে আছে কিনা ওরাও জুমার দিন প্রথম কাতারে দাঁড়াচ্ছে সে বুঝেই নাই এই তার ইমান চলে গেছে শিরকারে কয় বুঝেই না আমার ভাইয়ারা কফর আপনাকে বুঝতে হবে শিরক আপনাকে বুঝতে হবে ইমান আপনার কোন কোন কারণে ভেঙে যায় আপনাকে শিখতে হবে পরিতাপ এই জাতির জন্য এই জাতির মক্তবে সকাল বেলায় অজু অজুবাঙ্গার কারণ শিখাইছে রোজা বাঙ্গার কারণ শিখাইছে নামাজ বাঙ্গার কারণ শিখাইছে কিন্তু ইমান যে ভেঙ্গে যায় ইমান ভাঙ্গার কি কি কারণ এটা সাধারণ মানুষ দূরের কথা হাজার হাজার আলেমেও জানে না

আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না ইমান আনবে আবার কাফের হবে আবার ইমান আনবে আবার কাফের হবে এর মানে দাঁড়ালো ইমান আনার পরও ইমান ভেঙ্গে যেতে পারে কোন কোন কারণে ইমান ভাঙে খবরই নেই তাই কফুরি করো নামাজ পড়ে শিরিক করেও নামাজ পড়ে শিরিক যদি আপনি করেন আপনার ইমান থাকবে না গুলাতে পর্যন্ত বক্তারা শিরিক করে শ্রোতারা বক্তাদের সাথে তাল মিলায় বক্তা শ্রোতাদেরকে সাথে নিয়ে গান গাইতেছে মাহফিলে গৌসে পাকের নামে আল্লা পাওয়া যায় সুতারাও গান গাইছে তালে তালে গাউসে পাকের নাম যোফিলে আল্লাহ পাওয়া যায় আব্দুল কাদের জিলানীকে গাউসে পাক বলে ওনার নামে জিকির করে এমন লোক আছে না নাই ই আব্দুল কাদের শাইআন লিল্লাহ ইয়া গাউস গিসনি ওয়ামদিদনি ফিরুল্ল বলে কি আমার বন্ধু পীরের কাছে যায় ছেলে সিলেমে চায় পিরের কাছে চাকরি চায় পীরের কাছে টাকা পয়সা পর্যন্ত চায় তাও জীবিত পীর নয় মরা ফির এমন লোকও আছে না নাই বক্তা এসে গান গাচ্ছে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে রাসুলের দন খাজা লইয়া শুয়ে আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে আজকে শিরক হয়ে গেছে পান্তা ভাতের মতো সস্তা সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক প্রবেশ করে বসে আছে অথচ শোন মুসলমান ইন্না শিরিকাল জুলমুন আযীম শিরকের মতো বড় অপরাধ আর নাই রাসূলুল্লাহ হযরত মুয়াজকে বলেছেন ইয়া মুয়াজ তোমাকে যদি হত্যা করা হয় তোমার গায়ে যদি কেরো সিন্ডেলে আগুন লাগায়াতে হয় রাজি হয়ে যাও শিরিক করতে রাজি হইও না শিরিক করলে সব শেষ অথচ আমার প্রিয় ভাইরা মুসলমানের সন্তান কোন কোন কাজ শিরিক তা বুঝেই না এ বিষয়ে আমি একটি ছোট্ট বই লিখছি এটার মাঝে আমি ঊনতিরিশটা সিরিক লিখছি উনতিরিশটা হিন্দুদের দুর্গা পূজা পাঁচশো বছর আগেও ছিল এখনও দুর্গাপূজা আছে ভবিষ্যতেও থাকবে হিন্দু যতদিন থাকবে পূজাও ততদিন থাকবে তাদের পূজা তারা করেছে আমাদের কিছু আসা যায় না যারা হিন্দু তারা শিরিক করেছে তাদের পথে তারা আছে কিন্তু শয়তান নতুন করে নতুন করে এমন এক স্লোগান আমদানি করেছে যে স্লোগানের কারণে মুসলমানের সন্তানরা ইমান হারা হয় হিন্দুদের পূজা যখন আসি তখন আমাদের নেতারা একটা স্লোগান দেয় ধর্ম জারজার উৎসব সবাস অত সেই স্লোগান রাস থেকে দশ বছর আগেও ছিল না পূজা কিন্তু পাঁচশো বছর হাজার বছর আগেও ছিল ধর্ম যার উৎসব সবার এই কথা বলার সাথে সাথে তোমার ইমান শেষ আপনি ভাবছেন কয় কি হুজুর এমন কি কথা কইছে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আব্দা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ বান্দা আল্লাহর অসন্তোষের এমন কথা মুখে বলে লাইল কিলাহ বল যে কথাটা গুরুত্ব দিয়ে বলে নাই খামখেয়ালি করে বলেছে হাসতে হাসতে বলেছে পাবলিকের ভোট পাওয়ার জন্য মনোরঞ্জনের জন্য বলেছে ইহা বি ফি জাহান নাম অথচ সেই কথার কারণে আল্লাহ তাকে জাহান নামের মাঝখানে ফেলে দিয়েছে তার ইমান শেষ তার মাঝে এটা একটা ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা আল্লাহর কোরআনের একবারে উল্টা কোরআনের মাঝে আল্লাহ বলেছেন লাকুম কথা বলেন আমার সাথে পড়েন লাকুম হলো তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের দুইটা এক না আলাদা একটু আওয়াজ করে বলুন এক না আলাদা তাহলে স্লোগান তো হবে ধর্ম যার উৎসব তার ঠিক কিনা ধর্ম যার উৎসব তার এটাই তো কোরআন শ্লোগানুকুম তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এখন আপনি নতুন শ্লোগান বালাইলেন ধর্মজার যার উৎসব খেঁচুরি বানায় ছেড়ে দিলেন আমার বন্ধু হাসতে হাসতে এমন কথা বলে যে কথা কপুরি ইমান চলে যায় বুঝেই না তার ইমান সাসারে বাতিজা বলতেছে আপনার সব কিছু ভালো লাগে তবে একটা জিনিস ভালো নয় আপনি হস করছেন নামাজ কালাম পড়েন আপনার দাড়ি আছে টুপি আছে আপনি পাঞ্জাবি গায়ে দিয়া চলেন সব মজা লাগে চাচা কিন্তু যখন নির্বাচন আসে তখন আপনি ইসলামের পক্ষে স্লোগান দেন না মিছিল দেন না ভোটও দেন না আপনি ইসলাম বিরোধী যারা আছে ব্রিটিশ আইনের পক্ষে তাদের দলে মিছিল দেন স্লোগান দেন ভোট দেন এই কামটা ভালো লাগে না সা ভাতিজা সব জায়গায় ইসলাম ইসলাম করিও না এই জাতীয় কথা বলার লোক বাংলাদেশে আছে না নাই আর ইসলাম তো আমরাও বুঝি ইসলামের জন্য দরদ না থাকলে কি মাসে পাঁচশো টাকা মসজিদে আমি একাদশ দিন খাওয়াই আমার বাপমার আগে সে আই না তিন খতম কোরআন শরীফ পড়াইছি ইসলামের দরদ আছে তাই তো তো তাহলে ইসলামের আইনের পক্ষে নাই কেন সব জায়গায় ইসলামটা নিয়েও না ইমান সাথে সাথে শেষ ও বন্ধু কেন কপরি হলো কেন শেষ হলো কেন ইমান গেল কারণটা হলো এটা কোরআনের একটা আয়াত বিরোধী হয়ে গেছে কোরানে আছে ওখলি ইসলামে পরিপূর্ণ ঢোক আর উনি কয় সব জায়গায় ইসলাম ইসলাম করিও না এ কোরআনের আয়াতের পুরা উল্টা কথা বলেছে তাই ইমান শেষ হয়ে গেছে দশ কারণে ইমান ভেঙে যায় কয় কারণে কয় কারণে অজু ভাঙ্গার কারণ আছে রোজা ভাঙ্গার কারণ আছে ও বন্ধু মসজিদে ঢুকেছেন উজু করে পেটটা বেশি ভালো নয় এখন অজুর পানিও শুকায় নাই হঠাৎ করে একটু জোরে কাশ দিছে গ্যাস্ট্রিকের সমস্যা হাওয়া বাইর হইয়া গেছে এই অজুটা রইছে না গেছে নামাজ চলবে না নতুন ওজু যায় ছোট বাচ্চা বয়স বছর রোজা রাখছে রোজা রেখে বন্ধু বান্ধবের সাথে গেছে খেলতে এক একদস্ত পকেট থেকে চকলেট বাইর করে মুখে দিছে দিয়ে আর একটা কয় তুই খা তখন বাচ্চা কয় না আমি রোজা আমি খামু না অর্থাৎ সে বোঝে খাইলে রোজা ভেঙ্গে যাবে রোজা বাঙ্গার কারণ আছে অজু বাঙ্গার কারণ আছে রোজা বাঙ্গে অজু বাঙ্গে নামাজ বাঙ্গে আপনি নামাজে দাঁড়াইছেন পিছন দিয়ে একজন দয়া কয় এই কেডা কি করেন আপনি কোন দেখো না নামাজ পড়ি নামাজ আছে নিয়ে গেছে কিন্তু ইমান ভাঙ্গার কারণ আছে এটা মানুষ বোঝাই না জানতে চায় না এজন্য হাজার হাজার লোক ইমান নাই নামাজ চালাচ্ছে আল্লাহর সামনে হাজির হয়ে দেখবে আমল নামায় কিচ্ছু নেই ইমান আমল আল্লাহর কাছে যদি হাজির হতে চান কুফর এবং শিরিকের ব্যাপারে এলেম দরকার আছে না নাই হাসরের দিন আল্লাহর সামনে হাজির হয়ে বলবেন আল্লাহ আমি তো জানতাম না আমি জানি না এটা যে শিরিক এটা যে কফর আমি জানি নাম আমার প্রিয় ভাই ছাপ্পান্নটা কারণে কফর হয় কয় কারণে এই বইতে লিখছি ইমান কফর ও নিফা আমি ছয়টি বই লিখেছি মোট একবারে জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে ছাপ্পান্ন কারণে ইমান চলে যায় দশ কারণে ইমান ভাঙে এক নাম্বার কফর ছাপ্পান্ন কারণে কফর হয় ওই কফর হলেই মান চলে যাবে আপনি আল্লাহর সামনে বলবেন আল্লাহ আমার যে কফর ছিল আমি তো জানি না আমার যে শিরিক ছিল আমি তো জানি না আমার যে অন্তরের ছিল আমি তো জানি না আল্লাহ বলবে বান্দা যেহেতু জানো না ঠিক আছে জান্নাতে ঢুইকা যাও ঠিক না চা বসে বসে গল্প করা সোজা জান্নাত পাওয়ার সোজা না অনেক বাইরা সাধকানে বসে বসে কয় হুজুররা জানেও বেশি হুজুরদের হিসাব আমরা জানিও কম আমাদের হিসাব কি মজা জানি না শব্দের মূল্য আল্লাহর কাছে কানা নাও নাই একা নাও নাই প্রিয় ভাই না জেনে বিষ খাইলে বিপদ আছে না নাই খেতের মাঝে ফোকা হয়েছে তাই খেতের পোকা কর মারার জন্য কীটনাশক ওষুধ আনছেন এনে টয়লেটে ঢুকছেন আপনার পাঁচ বছরের সাত বছরের বাচ্চা এটার ওষুধ মনে কইরা কৌটা খুলে খাইয়া লাইছে হে জানতই না এটা বিষ অসুবিধা সেনা নাই তো জানি না এ কথার কোনো দাম জানা ইসলামে নফল না ফরজ ইয়েস কোরানে যত আয়াত আল্লাহ দিয়ে সেন্টার মাঝে প্রথম আয়াট্টা এছিলো এক অ বিস্মিরবিক্লা দি খালাপ একরা শব্দের অর্থ কি জোরে বরনে একরা মানে কি তো পড়লে জানতে হবে জানলে পড়তে হবে জানা ফরজ তলা বলে এলমে ফারিদা আলা মুসলিম জানি না আল্লাহ এ ওজ্বর গ্রহণ করবেন না আচ্ছা আল্লাহ যদি উল্টা জিগায় কোন কাম করলি ইমান যা এটাই জানলা না তো বিয়া করতে জানছো কেমনে আরে মূর্খ মানুষ বিয়া করে কিনা দুই তিন দাও করে জিজ্ঞাসা করে আপনি দেখেন এই আপনি তিন বিয়া করলেন তখন কয় হুজুর আরেকটা সুযোগ এখনো আপনারা কইছেন না সাই বিয়া যায় ও বিয়ার কাম জানলা ছেলেমের বাবা হতে জানলা কাজ করে চাকরি করে কোটিপতি হতে জানলা রাজনীতি করে নেতা হতে জানলা শুধু ইমান যায় কোন কারণে আসলটাই আমার বন্ধু নেফাক করলে ইমান যাবে নেফাক আটাশটা কারণে নেফাক হয় মসজিদ মাদারা সাহেব গুলোতেও নেফাক শিখেছেন হুজুররা বলছে মুনাফেকের আলামত তিনটা কথা বললে মিথ্যা বলবে ওয়াদা করলে খেলাপ করবে আমানত রাখলে খেয়ানত করবে এ তিনটাই বুঝি শেষ আমি গবেষণা করে দেখলাম কোরআন এবং হাদিসে আমি পাইছি আটাশ কারণে নেফাক হয় অথচ নেফাক হলো একটি ক্ষমাহীন অপরাধ রাসুল নিজে ক্ষমা চাইলো আল্লাহ মুনাফেককে ক্ষমা করে না মুনাফেক দেন লিডার শিল আবদুল্লে উবাই ওর মৃত্যুর পরে রাসালুল্লাহ নিজে জানা যান নামাজে ইমামতি করছে জানা যান নামাজের তৃতীয় তাকবীরের পরে একটা দোয়া আছে না দোয়াটা কি আল্লাহ হাম্মাক ও মানে ও সাহি দিনা ও আরো দোয়া আছে আল্লাহাম্মক ফিরিল্লাহু ওর হামভু ওয়া واقف وان هو وكرم نزل له ووسع আরো কত দোয়া রাসূল পড়তেন রাসূলুল্লাহ নিজে বলেছেন হযরত ওমর থেকে হাদিস আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য আমি আল্লাহর কাছে 70 বারের বেশি ক্ষমা চাইবো আল্লাহর Habib জানাজার নামাজে দোয়া করেছিলেন আল্লাহমারে আব্দুল্লাহ নুবাই মৃত ভাইটার ক্ষমা করো আল্লাহ কয় ক্ষমা নাই তার জানাজানামা শেষ করলেন তার ছেলে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার গায়ের জামাটা দেন আমার বাবারে আমি পেছায়া কবরে রাখবো কারণ তার আমল তো ভালো নয় কবরে আজাব হওয়ার সম্ভাবনা আছে রাসূল জামা দিলেন রাসূলের জামার মাঝে পেশায় কবরে রাখা হল আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আল্লাহ ইউ সাল্লাম আব্দুল্লেম নোবার ওবায়ের মাথাটা নিজের রানের উপরে রাখলেন নিজের রানের উপরে রেখে মুখ থেকে পবিত্র থুতু বের করে লালা বের করে তার কপালের মাঝে তার গালের মাঝে মেখে দিলেন যেন থুতু রুসির আল্লাহ কবরের আজাবটা মাফ করে তারপর কবরে রাখা হলো কবরটাকে সমান করে দেয়া হলো কবর সমান হওয়ার সাথে সাথে জিব্রিল আমিন হাজির আল্লাহ পাঠাইছে লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ আওয়াজ করে একটু বলেন নাউযু বিল্লাহ

আমরা আল্লাহর কাছে হুজুরের দীর্ঘ লম্বা নেখায়ার দ্বারাজ করুক দোয়া করছি বলেন আমি আরেকটি সুখবর হলো আজকের মাহফিলের সম্মানিত বক্তা আমি শুরুতে বলেছি কারি সাহিদুল ইসলাম আসাদ ভাই যার তেলোয়াতের আমি নিজ একজন মুগ্ধ শ্রোতা ইতিমধ্যে কারি সাইদুল ইসলাম আসাদ এসেছেন এবং আমি আপনাদেরকে বলেছি যে বাংলাদেশে এখন যত কারি আছে শ্রুতি মধুর তেলোয়াতের দিক থেকে উনার রোল নাম্বার কত বলেছি আমি এক নাম্বার বলেছি অন্য অন্য আজকে অনুপস্থিত তাই আসাদ ভাইকে সামনে পাইয়া বলছি তা কিন্তু না এটা হলো আমার বিচারে অন্যজনের বিচারে অন্য কারীরাও এক নাম্বার হতে পারে তবে উনার তেলোয়াতে যতটা টাচ যতটা হৃদয়ে টাচ করে এই হিসাবে আমি বলেছি বাংলাদেশের এখন সবচেয়ে সেরা কারি উনার তেলোয়াতে আমরা শুনবো ইনশাআল্লাহ ঠিক আছে আমিও কিছুক্ষণ শুনবো ইনশাআল্লাহ আমার আলোচনা আমি শেষ দিকে নিয়ে যাচ্ছি তারপরে আমরা আসাদ ভাইয়ের তেলোয়া শুনবো এবং কিছু আলোচনা শুনবো ইনশা আল্লাহ আমার প্রিয় ভাই বলেছি আবদুল্লাব নৌবার নামাজ জান আর আল্লাহ খবর দিলেন ক্ষমা নাই এই নেপাক যদি আপনার আমার অন্তরে থাকে কপাল ভালো না খারাপ নেফাক হয় আটাশটি কারণে তাই নেফাক থেকে বাঁচতে হলে আটাশটি কারণ জানতেই বলেছি বেদাতী হলে এবাদত কবুল হয় না বাংলাদেশে অনেক বেদাত আছে অভাব নাই আমাদের হুজুর বেদাত বিরোধী শির বিরোধী ভূমিকা রাখছেন বাংলাদেশে যে সমস্ত অঞ্চলে শিরিক বেদাত বেশি তার মাঝে কিন্তু আমাদের ব্রাহ্মণ বাড়িয়া ও তালিকার মাঝে আছে আমার কিন্তু আর কুমিল্লার ব্রাহ্মণ বাড়িয়া ছিল আলাদা আমাদের কুমিল্লা সান্দিনা অঞ্চল বরুড়া অঞ্চল বেদাতের জন্য বিখ্যাত জেলার মাঝে যে কয়টা আছে মানিকগঞ্জ আর ব্রাহ্মণ বাড়িয়া সাথে আছে সিটাগাং আলহামদুলিল্লাহ এই জমিনে অশিরিক বেदात বিরোধী আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে না নাই তার মাঝে আজকের সভাপতি একজন আমার বন্ধু বাংলাদেশে চলমান বেদাত এই বইটা আমি লিখেছি 38টা হয়তো আপনি আশ্চর্য হয়ে যাবেন শুনে পড়ে খাইসেরি বেদাত তো আমিও করতেছি শিরিক আপনি জেনে করেন না জেনে করেন iman শেষ কুফর আপনি জেনে করেন না জেনে করেন ইমান শেষ নেফা কেতে কাদি জেনে করেন না জেনে করেন ইমান শেষ বেদাত বুঝে করেন না বুঝে করেন আমল কবুল হওয়া বন্ধ যদি বেদাতিকে সাপোর্ট করেন বেদাতের পক্ষে কথা বলেন আর যদি আপনার মনোভাব থাকে মন আল্লাহ যেখানে বেদাত আছে আমারে নিও না ভুলে চুকে যদি হয়ে যায় ক্ষমা করে দাও তাহলে ইমানটা যাবে নাও কিন্তু বেদাত গুলো নিজের আমল থেকে আস্তে আস্তে করে সরাইয়া ফেলতেই হবে আল মোলামারা যখন বলবেন এই কাজটা বেদাত তখন ওই কাজের কাছে যাওয়ার প্রয়োজন আর আমল কবুল হবে না আর একটি কারণ সেটা হলো হারাম খাইলে যে হারামের সাথে আমাদের দেশের লাখ লাখ মুসলমান জড়িত কারণ হারামের মাঝে তাদের আরাম একটু অক্সিজেন সারা যেমন মানুষ নাম। অনেক অফিসার আছে তারা ঘোষ ছাড়াও মনে হয় বাঁচবে না কই বাস মু কেমনে বেতন পাই তিরিশ হাজার বাসা ভাড়া দেয় চল্লিশ হাজার ছেলে আছে মেয়ে আছে বউ আছে পরিবার আছে ঘোষ না খাইলে খামু কি তাই অক্সিজেনের মতো ঘোষ খায় আবার এ বেটা জুমার দিন মসজিদে ইমামের পিছনে নামাজে দাঁড়ায় কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তার সাউবাম বিআশরাতি দারাহিম বিহি দেরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতহু মাদা মা আলাই প্রিয় নবী বলেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো নয় দিরহাম হালাল এক দিরহাম হারাম ওই এক দিরহামের কারণেই ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আল্লাহ একরা টাকা দিয়া কাপড় পরে কাবার ভিতরে ঢুকে আল্লাহ আল্লাহ করবা দোয়া করবা হারাম খাইছো তোমার দোয়াও কবুল হবে আর এখন সুদে টাকা লাগাইয়া এবার তাবলিকে সিল্লা দিতে যায় সুদে টাকা লাগাইয়া পিস সাহেবের বদনা লইয়া সুদে টাকা লাগাইয়া ইসলাম কায়েমের জন্য রাজনীতি করে সুদে টাকা লাগাইয়া ইমামের পিছনে নামাজ পড়ে কপালে কালো দাগ ফালাইয়া দেয় সুদ খায় আবার মসজিদ ইমামের পিছনে দাঁড়ায় অথচ সুদের মাঝে তিহাত্তর গুণা সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে

তাই আমরা কোফর আছে যেখানে শির আছে যেখানে নিফাক আছে যেখানে আমরা থাকবো না সেখানে আমরা বেদাত পরিত্যাগ করব, আমরা পরিত্যাগ করবো যাবতীয় হারাম আল্লাহ তৌফিক দান করুন বলেন আমি